আচ্ছা, তাহলে এবার তাহলে ভরবেগ যেটা বলছিলাম, ভরবেগ বা মোমেন্টাম, সেটা অলরেডি সবাই জানো মোমেন্টামকে পি দিয়ে লেখা হয়। পি ইকুয়াল টু হয় ভর ইনটু গতিবেগ বা এমভি, এমভি। সুতরাং পি স্কোয়ার, স্কোয়ার করলে কি দাঁড়ায়, এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে ইকে আর পি স্কোয়ারের অনুপাত নিচ্ছি, অর্থাৎ ইকে বাই পি স্কোয়ার ইকুয়াল টু হবে হ্যাফ এম ভি স্কোয়ার বাই এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু হবে, দেখো এটা মানে ওয়ান বাই টু এম। সুতরাং ইকে বাই পি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু এম। সুতরাং ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। এটাই হচ্ছে যে মোমেন্টাম আর গতিশক্তির মধ্যে সম্পর্ক, যে ভরবেগ ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। তাহলে এখন একটা প্রশ্ন দেয় যে দুটো বস্তু ধরো, তাদের ভর সমান নয়, অসম ভরের দুটো বস্তু, যে ধরে নিতে হবে সর্বদা এই ভর আলাদা, যদি সমান হয় দুটো ভর সমান বসিয়ে দিতে হবে, অর্থাৎ একটার ভর এম ওয়ান একটা এম টু, এই সমান হয় এম ওয়ান আর এম টু সমান বসিয়ে দিতে হবে। তা যাই হোক, দুটো বস্তু ভরবেগ সমান কিন্তু কার গতিশক্তি বেশি, দুটো বস্তুর ভরবেগ সমান কার গতিশক্তি বেশি, দেখ তাহলে গতিশক্তি ইকে এই জিনিসটা ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম ওয়ান। তাহলে দুটো ধরো বস্তু, একটার ভর এম ওয়ান একটার ভর, ধরো দুটো বস্তু একটা হালকা একটা ভারী, ভারী বস্তুর ভর ধরো বড় হাতের এম, যেহেতু বেশি সেজন্য বড় হাতের এম দিয়ে লেখা হয়, আর হালকার ভরটা কম বলে ছোট হাতের এম দিয়ে লেখা হয়। তাহলে ভারী বস্তুটার গতিশক্তিটা ধরো ই ওয়ান ইকুয়াল টু, ই ওয়ান ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু ক্যাপিটাল এম। হালকার গতিশক্তি ই টু পি স্কোয়ার বাই টু স্মল এম। সুতরাং ই ওয়ান বাই ই টু কত হবে, ইকুয়াল টু হবে দেখো পি স্কোয়ার বাই টু এম ইন্টু টু এম বাই পি স্কোয়ার। সুতরাং হবে ই ওয়ান বাই ই টু ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম। এখন ভারী বস্তুর ভরটা তো বেশি হালকার থেকে, এটা যদি 50 গ্রাম হয় এটা 100 গ্রাম, তাহলে 50 বাই 100 মানে 1/2, অর্থাৎ এই রাশিটা 1-এর থেকে ছোট। সুতরাং বলা যেতে পারে ই ওয়ান বাই ই টু লেস দেন ওয়ান। সুতরাং ই ওয়ান লেস দেন ই টু, ই ওয়ান লেস দেন ই টু, তার মানে কি ই ওয়ানটা কার গতিশক্তি ছিল, ভারী বস্তুটা। সুতরাং ভারী বস্তুর গতিশক্তিটা হালকা বস্তুর থেকে কম, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে দুটো বস্তুর যদি ভরবেগ সমান হয় কার গতিশক্তি বেশি হবে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। উল্টোটাও দেয়, দুটো বস্তুর গতিশক্তি সমান কার ভরবেগ বেশি, এটাও দেয়। তাহলে দুটো বস্তুর গতিশক্তি সমান মানে একটার ধরো এইখান থেকে আসবে যে গতিশক্তি সমান মানে ই, দুটোরই গতিশক্তি ধরো ই ইকুয়াল টু প্রথমটার ভরবেগ পি ওয়ান স্কোয়ার বাই টু ক্যাপিটাল এম, একটা ভারী একটা হালকা। দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে,
equal to p2 square by 2 small m. সুতরাং দুটো সমান p1 square by 2 capital m equal to p2 square by 2 into small m. হবে না হবে না? সুতরাং দুই দুই বাতিল হয়ে যায়, p1 square by p2 square equal to capital M by small m. অবশ্যই ভারী বস্তুর ভর বেশি, আগেই বলেছি এটা যদি 50 গ্রাম হয় এটা 100 গ্রাম ধরো তাহলে এটা 2 হবে, অর্থাৎ ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম. সুতরাং p1 স্কয়ার বাই p2 স্কয়ার রাশিটা গ্রেটার দেন, আচ্ছা তারাই বলি যে p1 বাই p2 তাই বলি যে p1 বাই p2 ইকুয়াল টু m বাই m তার বর্গমূল. এখন m বাই m এটা গ্রেটার দেন 1, একের থেকে একটা বড় রাশির বর্গমূল একের থেকে বড়ই হয়, সুতরাং p1 বাই p2 গ্রেটার দেন 1, সুতরাং p1 গ্রেটার দেন p2. তাহলে p1 টা কার ভরবেগ ছিল? p1 টা ছিল ভারী বস্তুর ভরবেগ. সুতরাং এই ক্ষেত্রে দেখো ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগের থেকে বড়, সুতরাং দুটো বস্তুর গতিশক্তি যদি সমান হয় সেক্ষেত্রে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর থেকে বেশি হয়, ঠিক উল্টোটা. আগে কি হয়েছিল, দুটো বস্তুর ভরবেগ সমান কার গতিশক্তি বেশি, হালকা বস্তুটার গতিশক্তি বেশি. এখন কি হলো, দুটো বস্তুর গতিশক্তি সমান কার ভরবেগ বেশি, ভারী বস্তুটার ভরবেগ বেশি. তাহলে এই হলো তোমার ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, বুঝতে পারলে তো? আচ্ছা তাহলে এখন কোনো একটা বস্তুর মধ্যে একসাথে দুরকম এনার্জি থাকতে পারে, গতিশক্তি এবং স্থিতিশক্তি একসাথে দুটোই থাকতে পারে, তা কি করে সম্ভব? আচ্ছা মনে রাখবে স্থিতিশক্তি মানে যেখানেই জানবে ফোর্স সেখানেই জানবে স্থিতিশক্তি আছে. তাহলে এখন দুটো বস্তু মধ্যে তোমার তোমার কোনো বস্তুর মধ্যে গতিশক্তি স্থিতিশক্তি দুটোই থাকতে পারে একসাথে, যেমন যে ধরো কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে. আচ্ছা তার আগে বলে বলতে আমি ভুলে গেছি, গতিশক্তিটা বলা হয়েছে স্থিতিশক্তিটা বলা হয়নি. এখন স্থিতিশক্তি বলতে কি বোঝায়, স্থিতিশক্তি হচ্ছে যে কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত করলে ওই বস্তুর মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাহাই হইল ওই বস্তুর স্থিতিশক্তি. সেই শক্তি কী জিনিস হলো, যে কোনো বস্তুকে তার স্বাভাবিক স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত করলে, ধুর বাবা তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় সেটাই হচ্ছে ওই বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি. তা স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত করলে অ্যাকচুয়ালি ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি জন্মায়, মানে ওই বস্তুর সাম্যটা নষ্ট হয়ে যায়. সাম্য মানে তুমি চলিত কথায় ভাবতে পারো বস্তুটা সুখী অবস্থানটা চলে যায়, অর্থাৎ যে অবস্থায় থাকলে বস্তুটা ভালো থাকে সুখে থাকে সেই অবস্থাটা চলে যায়. তাহলে এখন এই স্থিতিশক্তি
কত কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থাকে বিচ্যুত করলে স্থিতিশক্তি কত তার একটা তোমায় পড়ে আমি দেখাচ্ছি। 10-12